মা পানি সানে জল সাগর বসন্ত পেরিয়ে আমরা বৈশাখের দিকে গুটি গুটি পায়ে হাঁটছি। হ্যাঁ, জীর্ণ পুরাতন যা কিছু আছে তা আমরা পরিত্যাগ করে আমরা নতুনের দিকে পথ হাঁটব। কবির ভাষায় এসো হে বৈশাখ, এসো এসো। সত্যি বাঙালির বারো মাসে তেরো পার্বণের একটি পালন করি আমরা পয়লা বৈশাখ। গত এক বছর যা পরিস্থিতি ছিল তাতে আমরা কেউ পয়লা বৈশাখ পালন করিনি, আমরা পালন করেছিলাম একলা বৈশাখ। আবার একলা থেকে পয়লাতে ফেরবার জন্যই বোধহয় এই প্রয়াস। একটু একটু করে স্বাভাবিক হচ্ছে যখন জনজীবন, আবার তখন অতিমারি হাতছানি দিচ্ছে। এইরকম একটা সময়ে পয়লা বৈশাখের দিনে আমরা কিন্তু চ্যানেল ভিশনে উপস্থিত হয়েছি কলা সারথীর কলাকুশলীদের নিয়ে। চলুন
একটু পরিচয় করে দিই। হ্যাঁ, তার আগে একটা কথা বলি, এতক্ষণ মধুর গানে কিন্তু কলাসারথীর এক শিল্পী আপনাদের মন ভরিয়েছে, অবশ্যই তার সাথে পরিচয় করাবো। তার আগে আমার পাশে রয়েছেন স্বর্ণালী বিশ্বাস, সঙ্গীত শিল্পী স্বর্ণালী বিশ্বাস। তারপরে বুঝতেই পারছেন, যার গানে মধুর সুরে আমাদের অনুষ্ঠানের জলসাগরের শুরুটা হয়েছিল, তিনি হলেন পিঙ্কি ঘোষ। এবং তারপরে রয়েছে রাজশ্রী পান্ডা। তাদের তিন শিল্পীকে আমরা আমাদের জলসাগরের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকে আমরা বুঝতেই পারছেন তিন শিল্পী গানে গানে কিন্তু একটা দারুণ মুহূর্ত আপনাদের সকলকে আমরা নিয়ে যাব। আমরা পিঙ্কির গান তো শুনলাম, অসাধারণ গাইলো না পিঙ্কি, একদম অন্যরকম ভাবে নিয়ে গেল পিঙ্কি আমাদের। এরপরে আমরা একটু যাব স্বর্ণালীর কাছে। স্বর্ণালী কি সুন্দর সেজে এসেছে দেখছেন, পয়লা বৈশাখের একদম সুন্দর ভাবে পরিপাটি ভাবে সেজে চলে এসেছে, আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। এবার আমরা যাব স্বর্ণালীর কাছে, কি গান শোনাবে? এই মহামারীর সময় মানে সবাই যখন এত ভীত সন্ত্রস্ত, মানে সবারই উচিত সেটাকে নিজে জয় করা, নিজের মানে আমাদের অন্ধকার জগৎটাকে ঘুচিয়ে নতুন জীবনে নতুন সুরে নতুন তালে নিজের জীবনটাকে আবার বেঁধে নেওয়া। একদম, তো এই সময় আমার এই গানটাই মনে আসলো। চলো তাহলে শুনি, তোমার যে গানটা মনে আসলো আমাদের দর্শক বন্ধুদের শোনাও। সত্যি তো অন্ধকার কাটিয়ে ভোরকে তো আসতেই হবে। একদম, চলো শুনি আমরা। চলাই জীবন থেমে যাওয়াই মরণ, ভেবে নাও তুমি কাকে করবে বরণ। চলাই জীবন থেমে যাওয়াই মরণ, ভেবে নাও তুমি কাকে করবে বরণ। কত স্বপ্ন আছে দেখো আঁখিতে তোমার, তাকে সত্যি করো তবে হবে যে মহান। তুলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বিনা যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যদি একলা পথে কোনো সাথী না মিলে, যদি সারা নাহি পাও সারা দেবে তব প্রাণ। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা। বাহ, অসাধারণ গাইলে সত্যি। এখন এইভাবে বিনার তারে আমাদের বাঁধতে হবে একে অপরকে, আর এই অন্ধকার দূর করে সত্যি খুব মিষ্টি গলায় স্বর্ণালী আমাদের এই গানটা শোনালো। আচ্ছা স্বর্ণালী, তোমার কাছে একটু কথা শুনি, যে এই যে পয়লা বৈশাখে আজকে দেখো আমরা সবাই স্টুডিওতে রয়েছি, কিন্তু একটা পয়লা বৈশাখ ছিল যখন আমরা সবাই ছোট ছিলাম, তখনকার পয়লা বৈশাখের সাথে এখনকার পয়লা বৈশাখের তোমার কি মনে হচ্ছে তফাৎ? অনেক অনেকটাই তফাৎ, কেন কি তখনকার দিন এখনকার দিন এটা তো অনেকটাই তফাৎ আমাদের সব দিক থেকেই প্রমাণ করছে। তো তখন আমাদের পয়লা বৈশাখটা আমাদের কাছে একটা অন্যরকম ছিল, মানে তখন সারা বছর আমাদের কেনাকাটি না বললে মানে না ছিলই, একদম ছিলই না। তো বছরে দুটো দিন আমাদের দুটো বার স্পেশাল ছিল, যে নতুন জামা কাপড়, যেমন একটা দুর্গাপূজা আসলে আমাদের নতুন জামা কাপড় হতো, সেটা আর একটা হলো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানে কবে পয়লা বৈশাখ আসবে, একটা জামা কাপড় পাবো সেইটা পরে সারা দিন টোটো করে ঘোরা, আর মজা করে বেড়ানো যে নতুন জামা আমি পেয়েছি, কেন কি সবার তো সামর্থ্য নেই। তো ওইটাই আমাদের কাছে ছিল খুব মানে সুখের, খুব আনন্দের। আসলে তাই, আমরা একটা সময় মানে লাইফস্টাইলটাই যেটা ছিল সেটা হয়তো
এতটা উন্নত ছিল না তখনকার লাইফস্টাইলটা, তখন আমরা সবাই খুব অল্পতে খুশি ছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি ওই একটা টেপ ফ্রক পাওয়া বা একটা ছিটের জামা পাওয়া, এটা আমাদের কাছে অনেক বড়। আমরা তো এতক্ষণ স্বর্ণালীর গান শুনলাম, স্বর্ণালী খুব সুন্দর গান শোনালো। এরপর আমরা একটু পিঙ্কির কাছে যাব না? পিঙ্কি আমাদের একটু আগেই খুব ভালো গান শুনিয়ে আমাদের মন ভরিয়ে রেখেছে, আমরা বরং একটু রাজশ্রীর কাছে যাই। রাজশ্রী পান্ডা আমাদের পরবর্তী শিল্পী। রাজশ্রী, তোমার একটা ছোটবেলার পয়লা বৈশাখের গল্প শুনি আগে একটু। পয়লা বৈশাখের গল্প বলতে, আমি তো হস্টেল লাইফে মানুষ, বা আমি ক্লাস 5-10 হোস্টেলেই পড়াশোনা করেছি। কোথায় কোথায় হোস্টেল ছিল তোমার? আমার বাবার যেহেতু পোস্টিং এর চাকরি ছিল, পুলিশ অফিসার ছিলেন, তো সেই জন্য আমাকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পড়াশোনা করতে হয়েছে। অ্যাজ ইউজুয়াল হোস্টেলে ওই টাইমটা আমাদের, মানে এই 15th April অ্যারাউন্ড এই টাইমটা আমাদের ছুটি থাকতো, বাড়ি যেতে পারতাম। বলতে তখন তো মানে দেশের বাড়িতে যেতাম, দেশের বাড়ি আমার হচ্ছে সুন্দরবন, তো ওখানে যেতাম। তো এই টাইমটা মনে আছে, মানে যে টাইমে মানে হোলি পড়তো, ন্যাড়া পোড়া, তারপরে এই টাইমটা, হ্যাঁ, তারপরেই পয়লা বৈশাখ, মাঝখানটা চড়ক, চড়ক তো থাকতোই, এটা একটা আনন্দ করতাম। মেইন হচ্ছে পয়লা বৈশাখের দিন, আমার এখন এটা এই স্মৃতিটা আমার প্রচন্ড মনে পড়ে, একদম পয়লা বৈশাখে সকালবেলা বড় জেঠিমা এই হলুদ আর নিম পাতা দিয়ে আমাদের নাভিতে ছোঁয়াতো, তারপরে স্নান করতে হতো সকালবেলা, এবং প্রত্যেকে নতুন জামা কাপড়, মোটামুটি বলতে গেলে কি ওই তখন তো ওই একটা টেপ জামা, একটা ছিটের জামা, একটা সুতির ফ্রক, ওইটাই পরে সারা বাড়িতে সবাইকে প্রণাম করা, এই জিনিসগুলো মানে এইটা জানো তো এটা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো আমরাই আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে পারিনি বলেই হয়তো হারিয়ে যাচ্ছে। তুমি কি গান শোনাবে আমাদের আজকের এই বৈঠকি আড্ডায়? আমি একদম নতুনের একটি ডাক শোনাবো, যে গানটি 1977 এর গান, লতাজির গান, সলিল চৌধুরী সুর করেছেন। কিন্তু গানটি গাওয়ার আগে আমি দু কথা বলবো, যে সেই 77 সালে যখন গানটা গাওয়া হয় এবং রচনা করা হয়, সেই টাইমে কিন্তু ওনারা দুজনেই জানতেন না যে 2020-তে এরকম একটি মহামারী আসবে, এবং সেখানে এই গানটি সত্যি করেই এতটা প্রাসঙ্গিক হবে। গানের অন্তরা লাইনটা এবং প্রতিটা লাইন এতটা এতটা প্রাসঙ্গিক হবে। আমি শোনাবো আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের। কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাছার অন্ন মেলেনি, কার নেই আশ্রয় বর্ষায়, দিন কাটে ভাগ্যের ভরসায়, কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাছার অন্ন মেলেনি, কার নেই আশ্রয় বর্ষায়, দিন কাটে ভাগ্যের ভরসায়, তুমি হও একজন তাদেরই, কাঁধে আজ তার ভার তুলে নাও, তুলে নাও, তুলে নাও, আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল যো ছোনার গানার নয়, ও গো প্রিয় মোর খুলো বাহু ডোর, পৃথিবী তোমারে যে চায়, আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, চাঁদ ফুল যো ছোনার গানার নয়, ও গো প্রিয় মোর খোলো বাহু ডোর, পৃথিবী তোমারে যে চায়, আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন, খুলে দাও জানালা আশুক, সারা বিশ্বের বেদনার স্পন্দন, আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন, খুলে দাও জানালা আশুক, সারা বিশ্বের বেদনার স্পন্দন, ধরণীর ধুলি হোক চন্দন,
টিকা তার মাথে আজ পরে নাও পরে নাও পরে নাও। আজ নয় গুন গুন গুঞ্জন প্রেমের চাঁদ ফুল যো ছোনার গানার নয় ও গো প্রিয় মোর খোল বাহু ডোর পৃথিবী তোমারে যে চায় পৃথিবী তোমারে যে চায়। বাহ দারুণ ভালো শোনালে গো, একদম মন ভরে গেল। পৃথিবী কাকে চাই জানি না, কিন্তু আমাদের জলসাঘর এখন তোমাকে চাইছে। খুব সুন্দর শোনালো আমাদের রাজশ্রী, সত্যি খুব মিষ্টি একটা গান আমাদের উপহার দিল আমাদের দর্শক বন্ধুদের। পয়লা বৈশাখের আড্ডাটা বোধহয় এভাবেই একটু একটু করে এগিয়ে যাচ্ছে। যাব পিঙ্কির কাছে। পিঙ্কি, তুমি একটু আমাকে বলো যে আগেকার দিন আমরা দেখতাম হাল খাতা, পয়লা বৈশাখ মানেই মিষ্টির দোকানে যাওয়া, এই সোনার দোকানে যাওয়া, সেটা আর এখনকার একটু বলো সেটা। শুধু সোনার দোকান নয় দিদি, সোনার দোকান আমরা হাল খাতা করতে তখন সেই সময় কোনো দোকানেই একান্নবর্তী পরিবার ছিল তো, বড় জেঠুর হাত ধরে কিংবা দাদু ঠাকুমার হাত ধরে, দাদুদের হাত ধরে বিশেষ করে, বাবার হাত ধরেও কখনো কখনো আমরা বিভিন্ন দোকানে, যেগুলো আমরা মাসকাবারি জিনিসপত্র কিনি বা সোনার দোকান জামা কাপড় কিনি, সেই দোকানগুলোতে যেতাম। এখন তো ওই ওই কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা বিভিন্ন মলে যাই, মলে হাল খাতা বোধ হয় না, সেইভাবে হয়তো সেটা পালিত হয় না। সত্যি কথা, তখন বিস্কিটের দোকান, সমস্ত ছোটখাটো দোকান, আমার মনে আছে ক্যালেন্ডার নেওয়া, ক্যালেন্ডার নিয়ে এসে জমা করা। এখন বাড়িতে ক্যালেন্ডার আমরা রাখি না সচরাচর, কেউ এখন তো ধরো তোমার মোবাইলে ক্যালেন্ডার হয়ে গেছে, আমরা এতটাই ব্যস্ত যে ওইটা মোবাইল খুলি আমরা দেখি, বাংলা তারিখটাই ভুলে গেছি, 1428 আজকে আমরা পদার্পণ করেছি বাংলা। ওই যে আমরা এখন বলি যে আমার ছেলে বাংলাটা ঠিক আসে না, এটা বলতে যেন আমরা গর্ববোধ করি, অথচ বাংলা কিন্তু আমাদের শিকড়, এই বাংলা শিকড়কে কিন্তু ভুললে চলবে না, এরা ভুলেনি, তাই এরা আজও বাংলা গানের সঙ্গে রয়েছে। এবং কলা সারথি, যার কথা না বললেই নয়, বছর দুয়েক আগে একজন শিল্পী, সে মনে করেছিল যে আমার নিজের শেখাটাই সব নয়, আমি নিজে এগোচ্ছি, কিন্তু আমার সাথে আরো 10 জনকে সঙ্গে নিয়ে এগোতে হবে। এই কথা মাথায় রেখে তুসীমা ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী হিসেবে তুসীমার নাম আপনারা প্রত্যেকেই জানেন, সেই তুসীমা মানে এই যে আপনারা সিগন্যালে দাঁড়ান, সিগন্যালে দাঁড়ালে যে রবীন্দ্রসঙ্গীত গুলো শোনেন, সেগুলো কিন্তু তুসীমার, বেশিরভাগটাই তুসীমার কণ্ঠস্বর। সেই তুসীমা নিজে তো খুব ভালো সঙ্গীত শিল্পী, মনে করেছিল যে কিছু ছেলে মেয়েকেও তৈরি করবে যারা ওর মতো নিজের পায়ে দাঁড়াতে পারবে। এই যে আজকে যাদের দেখছেন তারা কিন্তু সেই কলা সারথিরই ছাত্রী, তারা তুসীমার ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ভয়েস ট্রেনিং, লাইভ ব্যান্ডের সাথে গান করা, এমনি গান করা, বিভিন্ন ধরনের জলসায় যে সমস্ত গান হয় সেগুলো করা, ক্লাসিক্যাল গানের চর্চা, সব ধরনের গানের ভয়েস মডুলেশন, স্পিচ থেরাপি, এরকম সব কিছুই কিন্তু তার কলা সারথিতে হচ্ছে। আর শ্যামবাজারে দাঁড়িয়ে কেউ কলা সারথির নাম করলে একবারে দেখিয়ে দেবে সেই কলা সারথিকে। কথা নয়, আমরা যাই পিঙ্কির আরেকটা গানে, তারপরে আবার আপনাদের সাথে ফিরবো। চলো পিঙ্কি, কি গান শোনাবে? আমি একটু পুরনো দিনে ফিরে যাচ্ছি, বেশ অনেকটা পুরনো। শিল্পী শিপ্রা বসুর একটা গান, গানের কথা প্রণব রায় আর সুর রবীন চট্টোপাধ্যায়। জানি না কতজন গানটা শুনেছে, কিন্তু গানটা ভীষণ ভীষণ ভালো, আমার মনের খুব কাছের গান, তাই শোনাচ্ছি। মনের দুয়ারে খুলে কে, মনের দুয়ারে খুলে কে, কে গো তুমি এলে বলো না, মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না, ফাল্গুনি হাওয়া দোলে মনো বনে, ফাল্গুনি হাওয়া দোলে মনো বনে, দোলে ফুলের কামনা, দোলে ফুলের কামনা, কে কে গো তুমি এলে বলো না, মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না।
আনন্দ রাগিণী বাজালে, আনন্দ রাগিণী বাজালে, কত রূপে কত সাজে, কত অনুরাগে গো আমার সাজালে, কত অনুরাগে গো আমার সাজালে, আমি যে তোমারই রচনা, কে গো তুমি এলে বলো না, মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না, কি মায়া বাঁধনে বেঁধেছো, কি মায়া বাঁধনে বেঁধেছো, কত সুরে কত গানে কত মধু নামে গো আমার ডেকেছো, কত মধু নামে গো আমার ডেকেছো, তবুও মেটেনি বাসনা, কে গো তুমি এলে বলো না, মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না। অসাধারণ অসাধারণ শোনালো, সত্যি আমারও বলতে ইচ্ছে করছিল যে কলা সারথী তোমরা বারবার এসো জলসা ঘরে, এসে এভাবেই তোমাদের সঙ্গীত সুধা রসে আমাদের দর্শক বন্ধুদের মাতিয়ে দিয়ে যাও। আচ্ছা, প্রত্যেকের কাছে একটু ছোট্ট ছোট্ট করে জানতে চাইবো, এবছর পয়লা বৈশাখে তোমাদের কি অঙ্গীকার, এক কথায় বলবে যে এবছর পয়লা বৈশাখ থেকে কি করতে চাইবে তুমি, মানে ধরো কোনো খারাপ থাকলে সেটা আর করবো না, সেরকম কি শপথ নেবে? এটাই এখন সবার আগে এটাই আমাদের চাওয়ার, যে এই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, আপাতত সেখান থেকে বেরোনোটাই আমাদের, একটু এখন যেহেতু আবার মহামারীটা আবার অ্যাক্টিভ হয়েছে, তো এখন উচিত একটু যাতে আমাদেরও সুবিধা অন্যদেরও সুবিধা, যে একটু নিজেদেরকে একটু কন্ট্রোল করে মেনটেন করে, নয় তো তো কে না ভালোবাসে এনজয় করতে, বাইরে বেরোতে আমাদের খুবই ভালো লাগে, পয়লা বৈশাখে ঘরে থাকা মানে সত্যি খুবই কষ্টকর মানে জীবন একটা, মানে পয়লা বৈশাখ মানে একটুখানি বাইরে বেরোনো, একটু ঘোরা, এটাই। কিন্তু এই সিচুয়েশনের কথা ভেবে এখন মনে হয় একটু আমাদেরকে একটুখানি বাড়ির যাব, পিঙ্কির কাছে যাব। পিঙ্কি তুমি বলো, আজকে তুমি বাড়ির জন্য কি রান্না করবে পয়লা বৈশাখের দিনে? আজকে তো দারুণ দারুণ রান্না বান্না, ইলিশ মাছ, মাংস, যেটা খেয়ে হজম করতে পারি সেরকম রান্না বান্না হবে, খুব আনন্দ করব, মজা করব, হালখাতাও করব। একদম একদম একদম, আমি যাব রাজশ্রীর কাছে। রাজশ্রী তুমি বলো, তোমার আজকের দিনটা তুমি কিভাবে কাটাবে? তো স্টুডিওতে এসছো, স্টুডিওর প্রোগ্রাম হচ্ছে, তার বাইরে কিভাবে কাটাবে? এর বাইরে আমার একটা ছোট দুনিয়া আছে, সেটা হচ্ছে আমার মানে আমার পাড়ায় কিছু প্রতিবেশী থাকেন, তারা কাকু হন, কেউ বন্ধু মানে বান্ধবী হন, তাদের বাচ্চা কাচ্চা আছে, তো তাদের সাথে তুমি কাটাচ্ছো, তাদের সঙ্গে আমি এটা কাটাবো। তাহলে তিনজন তিন ভাবে কিন্তু আজকের পয়লা বৈশাখটা কাটাবে, ভাবে কাটাবে বলে ঠিক করেছে। আমরা জলসাগরের পক্ষ থেকে সবার হাতে স্মারকটা তুলে দেব, এবং আগামীতেও আমরা কলা সারথীর ছাত্রছাত্রীদের এইভাবেই, ছাত্রীদের এভাবেই পাবো আপনাদের সামনে গান শোনানোর জন্য, গানে গানে ভুবন মাতিয়ে দেবে, কারণ গানই হচ্ছে সব থেকে শেষ কথা, শিল্পের শেষ কথা হচ্ছে গান। আর দর্শক বন্ধুরা, নতুন বছর আপনাদের প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো কাটুক এই জানিয়ে আমি নন্দিনী জলসাগরের পক্ষ থেকে আজকের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন।